উনি বলেছিলেন যে 22 থেকে 25 লক্ষ টাকা, সম্ভবত 25 লক্ষ টাকা তার কাছে আছে এবং বড় একটি ফ্যামিলি উনি চালাচ্ছেন, এটাই তার ইনকাম সোর্স, যে জমানো টাকাটা সেখান থেকে হয়তো বা কিছু লাভ পান উনি, তো এই টাকাটার উপরও জাকাত আসবে কিনা মহতারাম? অবশ্যই জাকাত আসবে, এই কারণ এটা তো একটা লিকুইড মানি, সরাসরি টাকা, তো তো এটার উপরে জাকাত আসবে, জাকাত দিতে হবে। এখন তিনি সংসার চালানোর যাই করেন না কেন, এটা জাকাত যোগ্য, যেহেতু জাকাত দিলে এই সম্পদ সেফ থাকবে, বৃদ্ধি পাবে, বারাকা আসবে। যেহেতু মা নাকাসা মালুন মিন সাদাকা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে জাকাত সাদাকা দিলে কখনো কোনো সম্পদের কোনো দিক থেকেই নুকসান বা ঘাটতি আসবে না। তাহলে এটা তো গ্যারান্টি দেয়া যে এটা জাকাত দেওয়া সৌভাগ্য, এটা দিলে আরও এটা বাড়লো। এবং যেসব খাতে সম্পদ তোমার ব্যয় হয়ে যাবে, যেসব ধ্বংসযোগ্য পারিবারিক জীবনে বা বিভিন্ন জীবনে আসতে পারে, আল্লাহ সেগুলো থেকে সেভ করবেন। যেখানে অত রোগ ব্যাধি এটা সেটা হয়ে তার লক্ষ লক্ষ টাকা চলে যেত, জাকাত দিলে সেখান থেকে আল্লাহ উদ্ধার করে দিলেন, তাহলে তোমার লক্ষ টাকা বেঁচে গেলো। 10,000 টাকা জাকাত দিয়ে যদি 2-4 লক্ষ টাকা আমার বেঁচে যায়, তাহলে আমার কি এটা লস হলো আরও লাভ হলো? মানা কাছে মহালন মিনসা টাকা, জাকাত মানি তো বৃদ্ধি পাওয়া, বাড়িয়ে তোলা, বারাকা আসা। তা আমাদের চেতনা চেঞ্জ করলে তো আসলে এই প্রশ্নগুলি থাকে না, যতই এই টাকা দিয়ে আমি সংসার চালাই, কিন্তু যেহেতু জাকাত যোগ্য আমি জাকাত দিলে এটা আমার সেফ হলো, ভালো হলো, বরকত আসলো, বৃদ্ধি পেলো। ধন্যবাদ মহতারাম। তারপরে হুসাইন কবির আমাদের কাছে লিখেছেন, আসসালামু আলাইকুম, ফসলি অথবা পতিত জমি এটার উপরে জাকাত দিতে হবে কিনা বা জাকাত আসবে কিনা? পতিত জমি যেগুলো মালিকানাধীন, অর্থাৎ এটা আমি মালিক হবো এই জন্য আমি এটা কিনে রেখে দিয়েছি, ফসল খাবো, এগুলোর উপরে কোনো জাকাত নাই। এগুলোর ফসল হলে ফসলের উপরে ওসর ওয়াজিব হয়, যদি সেটা 16.5 মণ হয়ে যায় তাহলে ওই ওই পরিমাণ থেকে ওসর 10 ভাগের 1 ভাগ ওসর দিতে হয়, সেটা ভিন্ন। ধন্যবাদ মহতারাম। আরো একজন কলার যুক্ত হয়েছেন, আসসালামু আলাইকুম। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মানে পবিত্র কোরআন আমি ওযু ছাড়া পড়তে পারবো কিনা? জি, কোরআন কোরআন মাঝে আমি ওযু ছাড়া পড়তে পারবো কিনা? আচ্ছা ঠিক আছে, আপনি আমাদের সঙ্গেই থাকুন, আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। ওযু ছাড়া কোরআন তেলাওয়াত করতে পারবে কিনা? ধরে তেলাওয়াত তো অবশ্যই করতে পারবেন, মুখস্থ তেলাওয়াত করবেন জি ওযু ছাড়া। আর কোরআন টাচ করতে হলে ওযু করেই টাচ করা উচিত, যেহেতু কোরআন, যেহেতু হাদিসটি আমরা একটু আগে বলেছিলাম, লা ইয়ামাসুল কোরআন ইল্লা তাহির, পবিত্র ব্যক্তি ছাড়া কোরআন স্পর্শ করবে না, তো এটা স্ট্রং হাদিস, সেই হিসাবে টাচ করতে গেলে ওযু করেই তিনি টাচ করবেন, কিন্তু পড়তে গেলে ওযু লাগবে না। আর কোরআনে করিম যেটা শুধু আরবি লেখা কোরআন, এইটা টাচ করতে ওযু লাগে, যদি বাংলা তাফসির সহ থাকে, অনুবাদ সহ থাকে, সেটা টাচ করতে ওযু না হলেও চলবে, কারণ সেখানে যদি বাংলাও আছে। ধন্যবাদ মোস্তারাম। আচ্ছা, আমাদের আরেক ভাই লিখেছেন এখানে যে ইসলামিক ব্যাংকিং ব্যবস্থায় যদি কেউ ফিক্স ডিপোজিট করে রাখে কিছু অর্থ, এবং সেখান থেকে যে লাভটা ব্যাংক তাকে দিচ্ছেন সেটার উপরে জাকাত এবং সাদাকাতুল ফিতর আসবে কি না? হ্যাঁ, সেটা তো তার ব্যবসায়িক একটা পুঁজি, তো ব্যবসায়িক সকল কিছুর উপরে কন্যা নুখরে যে জাকাত আমি মানুষ ভাই সাহাবাই কেরাম, যেই কোনো ব্যবসায়িক পণ্য, ব্যবসায়িক টাকা পয়সা ইত্যাদি থেকে তারা জাকাত বের করতেন, জাকাত দিতেন, এটা দিতে হবে। ধন্যবাদ মোহতারাম। তারপরে প্রশ্ন আসছে, আসসালামু আলাইকুম, হুজুর মাঝে মধ্যেই দেখা যায় অলৌকিকভাবে গোশত, মাছ, পেঁপে ইত্যাদিতে মহান আল্লাহর নাম ভেসে ওঠে বা দৃশ্যমান থাকে, এই ক্ষেত্রে ওই গোশত, মাছ, পেঁপে খাওয়ার বিধান কি? না, এটা তো খেলে খেলে কোনো সমস্যা নেই, আল্লাহ নাম সম্বলিত, আল্লাহ তাসবিহ সম্বলিত খাদ্য, তাসবিহ পড়লে সেই খাদ্য কি হারাম হয়ে যাবে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো খাদ্যে তাসবিহ শুনতেন, কোরআন তো নিজেই বলছে ওয়াই মিশাইয়িন ইল্লা ইউসাব্বিহু বিহামদি, এমন কোনো বস্তু নেই যে আল্লাহ তাসবিহ পড়ে না। তো আল্লাহর নাম লিখিত থাকুক বা তার জবানে থাকুক, তার উচ্চারণে থাকুক, সর্বাবস্থায় সেই জিনিস খেতে কোনো বাধা নেই, শরীয়ার এমন কোনো আয়াত বা কোনো হাদিস নেই যে আল্লাহর নাম লেখা থাকলে এসে খাদ্য তোমরা খেও না, এমন কোনো নিষেধ নেই শরীয়ার মধ্যে। ধন্যবাদ মোহতারাম, জাযাকাল্লাহ। আর একজন কলার যুক্ত হয়েছেন, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্ন হচ্ছে যে আমাদের বাসা আছে কয়েকটা, আমরা সেগুলো বাসার ভাড়া নিয়ে ওই ভাড়ার টাকা দিয়ে পাই, আমরা জমা রাখি না, তাহলে কি তার জাকাত দিতে হবে? ভাড়ার টাকা যেটা আপনারা পান সেটার উপরে জাকাত? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আপনি আমাদের সঙ্গেই থাকুন, আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। শুনেছেন মহতারাম? জি জি জি। ভাড়ার টাকা যদি তার জমা থাকে কোনো ব্যাংকে বা কোথাও, এবং সেই জমা ভাড়ার টাকার উপরে 1 বছর যদি পার হয় জি,
এবং সেই পরিমাণ টাকা যদি যাকাতের নেসাব পরিমাণ হয় সাড়ে বান্ন তলা রূপার সমান বা সাড়ে সাত তলা স্বর্ণের সমান এরকম যদি হয় যেটাই তিনি মত গ্রহণ করেন তখন কেবল এটার উপরে জাকাত আসবে। আর তিনি ভাড়া পাচ্ছেন, ব্যয় করে ফেলছেন, কিছু আর জমা নেই, তাহলে এটার উপর কোনো জাকাত নেই।